আমি তো মনে করি এই বাংলাদেশে ইসলাম কায়েম যদি হয়, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আলেমদের অবদান সবচেয়ে উপরে থাকবে। আমি এটাও গ্যারান্টি দিয়ে বলছি, স্বাধীনতার 47 বছর অথবা 50 বছরই হোক না কেন, এত দিন বছর এত বছর যাবৎ ইসলাম কায়েম হয় নাই, এর জন্য দোষী আলেম নাই। এবার আর আওয়াজ নাই, মানে আলেম বিদ্বেষী না, কিন্তু দেখেন এক আলেমের সাথে আলেক আলেমের সম্পর্ক নাই, এ ওরে গুতায় ও ওরে গুতায়। এই যে টেলিভিশনে তো দেখছেন শায়েক আহমদুল্লাহ ভাই, শোনেন শায়েক আহমদুল্লাহ ভাই আর ওদিকে আমাদের গিয়াসউদ্দিন আর তাহেরি ভাই, দুইজন বাদশা ঠেলা ঠেলা, খেয়াল করেন শায়েক আহমদুল্লাহ, শোনেন শায়েক আহমদ আলী ভাই কয়েকটা কথা বলছে, শায়েক আহমদুল্লাহ উনি একটা কথার উত্তর দিতে গিয়ে বলেছেন যে নবীজি 40 বছর বয়সের আগে নবী, কিন্তু নবী ছিলেন না, এই কথা বলেছেন। যদিও আমি এই কথা সাপোর্ট করি না, অবশ্যই নবীকে জিজ্ঞাসা করা হয়েছে তিরমিজির বর্ণনা, হে নবী আপনি কখন নবী? তখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আদম আলাইহিস সালামের জন্য যে আত্মা তৈরি করা হয়েছিল আর যে মাটি, তার মধ্যখানের সময়টাও আমি নবী ছিলাম। আল্লাহু আকবার! তার মানে সেই সময়েও নবী নবী ছিলেন, রুহের জগতেও নবী নবী ছিলেন, কিন্তু আত্মপ্রকাশ ওখানে এইভাবে বলা যেত যে আত্মপ্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। কত বছর? এই এতটুকু কথা, আত্মপ্রকাশ বললে কিন্তু আর ফাসাদ থাকে না। আবার শায়েক আহমদুল্লাহ একা একজন মানুষ এত প্রশ্নের উত্তর দেয়, মানুষ মাত্র তো ভুল, তিনি তার ফেরেশতা না যে চাইলেই সব কিছু বলে দিতে পারে, পারবে নাকি? তাহলে এইটা নিয়ে তাহেরি ভাইয়ের এত গুতাগুতি করার দরকার ছিল না। গিয়াসউদ্দিন আর তাহেরি ভাই উঠে বললেন, উনি নবীর বিদ্বেষী, ওরে ধর আর না তো মামলা দে। আমার কথা হলো একজন আলেমের সাথে আর একজন আলেমের মতানৈক্য হতেই পারে। গিয়াসউদ্দিন আর তাহেরি ভাই যেটা বলেছে ওনার সব কথার সাথে আমি একমত না, কিন্তু উনি যেটা বলেছে এটার পক্ষে আমি আসি, কিন্তু তার মানে এই না যে উনি একটা ভুল ফতোয়া দেওয়ার কারণে তাকে মামলা দিতে হবে। এটা কেমন কথা? আমার কাছে মোবাইল আছে, আমি আমার কাছে সরাসরি তাকে যে দেখা করে অন্তত এটা বুঝিয়ে দিতে পারি, কি বলেন আপনারা? আমরা নিজের নিজে ঠিক হয়ে গেলে ইসলাম এমনি কায়েম হয়ে যায় ভাই। আমরা গ্রুপ তৈরি করি, যেমন আমার গিয়াসউদ্দিন তাহেরি ভাই গ্রুপ তৈরি করেছে আহলে জামাত, কি যেন নাম দিছে, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সুন্নি তারা। তো সুন্নিদের বক্তব্য কি? উনি একটা গান গাইলেন, আল্লাহর ধন রসুল গে দিয়া আল্লাহ গেছে গায়ব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো নাউজুবিল্লাহ বলবেন। আসলে আদৌ কি কথাটা আমরা বিশ্বাস করি? লা ইয়ালামু গায়বি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের মালিক আর কেউ না। তাহলে এই কথাটা বললে কেন? এখন আমি যদি বলি শয়তানের ধন তাহেরিরা দিয়া শয়তান গেছে গায়েব হইয়া, সেই ধন তাহেরি লইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে তাহেরির দরবার থেকে। আসলে এটা কি আমার ইমানও থাকবে? না, আমরা ভেদাভেদ চাই না, আমরা চাই আমরা যেন এক হয়ে আল্লাহ দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যায়। আল্লাহ কবুল করে বলেন আমিন। দুইজন আলেমকে যাতে আল্লাহ মিটিয়ে দেয়, এক হওয়ার সুযোগ করে দেয় বলেন আমিন। আমি কিন্তু দুইটার কারোর বিপক্ষে বলি নাই, ভুলটুকু তুলে ধরেছি। দুজনা যদি এক হয়ে যায়, আরো আলেম যারা আছে তারা যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশের বুকে ইসলাম কায়েম হতে 12 ঘন্টাও সময় লাগবে না।